হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট 2022 এক্সামের তোমাদের অঙ্কের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। দেখো রয়েছে টেস্ট এক্সাম 2022 ক্লাস 10 সাবজেক্ট मैथमेटिक्स फुल मार्क्स 90 और टाइम होच्छे 3 घंटा 15 मिनट। देखो एकेर दागे बोलছেন निम्नलिखित प्रश्नगुली प्रति क्षेत्रे सठिक उत्तर निर्वाचन करो। छटा करते होबे एक करे मोट 6 नम्बर। एकेरटा 600 टाकार वार्षिक 5% हारे एक बछरेर सूद ए टाका ओ 1200 टाकार वार्षिक 2.5% हारे एक बछरेर सूद बी टाका होले। चारटी अपशन रयेछे। नेक्स्ट प्रश्न देखो बोलते बीजेर दागे 3x² - 4x + 2 दीघा समीकरणटिर दीघा राशिटिते x² ও x⁵ ए सहगের যোগফল। अपशन ए बोलते 3, अपशन बी 4, अपशन सी 5, अपशन डी হচ্ছে 6। नेक्स्ट प्रश्न 3টা বলছে। 3এর প্রশ্নটা বলছে ABC একটি সমবাহু ত্রিভুজ এবং AD লম্ব BC হলে AD² সমান। চারটি অপশন রয়েছে। नेक्स्ट 4 प्रश्नटा बोलছে आर एकक व्यास और उच्चता विशिष्ट एक चौंगाकृति पात्रे जे सर्वबृहत् गोलकटी रखा जाबे तार व्यासार्ध। नेक्स्ट रयेछे 5टा एकटी उलम्ब खुँटिर छाया दैर्घ्य यदि खुँटिर दैर्घ्य समान हय तबे ओई समय सूर्येर उन्नति कोण हबे। नेक्स्ट रयेछे 6टा 2 2 3 4 4 3 1 2 3 1 x 2 तथ्य संख्या गुरु मान 2 होले एक्सर मान होबे। अपशन ए बोलছে 1, अपशन बी बोलছে 2, अपशन सी 3 नाकि अपशन डी 4। नेक्स्ट प्रश्न 2 এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। একটা সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে হ্রাস হলে সেইটি সমাহার ড্যাশ। নেক্সট প্রশ্ন 2 এরটা বলছে p + 1/p + 2 √3 - 2 হলে p + 2 তার হোল কিউব + 1/p + 2 তার হোল কিউব সমান কত ড্যাশ। नेक्स्ट बोलते sin² 40° + sin² θ = 1 होले थीटार मान डैश। नेक्स्ट बोलते ABCD वृत्तस्थ चतुर्भुजेर AB = AD एवं कोण ABD = 30 होले कोण BCD एर मान। नेक्स्ट प्रश्न बोलते एकटी श्रेणी निम्न सीमाना L एवं मध्यमान M होले श्रेणीटिर उच्च श्रेणीर सीमाना डैश। नेक्स्ट 6টা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু ত্রিভুজের উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে পি ও কিউ হলে শঙ্কুর আয়তন হবে ড্যাশ। নেক্সট প্রশ্ন রয়েছে। দেখো 2017 মিথ্যা করতে হয় 5টা এক করে মোট 5 নাম্বার। একটা বলছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময়ে ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাদের মিশ্র অংশীদারি কারবার বলে। নেক্সট বলছে 2টা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত সমকোণী বিন্দুগামী। 3টা বলছে একটি আয়তঘনকের কর্ণ x হলে এবং সমগ্র তলের ক্ষেত্রফল y বর্গ একক এবং আয়তঘনটির সপ্রান্তীয় যোগফল z একক হলে z = 4√x² + y² হবে। নেক্সট প্রশ্ন 4টা বলছে ক্ষুদ্রতর সূচক অজৈব ও বৃহত্তর সূচক অজৈব ছেদবিন্দু থেকে মধ্যমান নির্ণয় করা যায়। নেক্সট প্রশ্ন বলছে একটি সুষম চতুর্ভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের বৃত্তীয় মান π/2। নেক্সট বলছে x∝2y যদি হয় তাহলে x∝n∝y∝n হবে। 4 প্রশ্ন বলছে যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যেকোনো 10টি 2 করে মোট 10 × 20 নাম্বার। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি ঘটে। গাছটির বর্তমান উচ্চতা 14.4 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করো। 2টা বলছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 7,50,000 টাকা 7,50,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সহজ সুদের অনুপাত কত। নেক্সট প্রশ্ন x = y = 3/4 হলে x + 3y = 3x - y এর মান নির্ণয় করো। 4টা বলছে 5x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। 5টা বলছে একটি বৃত্তে দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব AB = 4 সেমি এবং AC = 3 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। चार छयटा बोलছে त्रिभुज एबीसी एर बीसी बाहु समान्तराल सरलरेखा एबी ओ एसी के यथाक्रमे पी ओ किऊ बिंदु छेद करे यदि एपी इक्वल टू 4 सेमी है किऊसी इक्वल 9 सेमी है एवं पीबी इक्वल टू ए किऊ है ताहले पीबी एर दैर्घ्य निर्णय करो। नेक्स्ट प्रश्न बोलছে साथेटा यदि দুটি सदृश त्रिभुजे परिसीमा यथाक्रमे 20 सेमी एवं 16 सेमी प्रथम त्रिभुजটি একটি বাহু দৈর্ঘ্য 9 सेमी হলে দ্বিতীয় ত্রিভুজটি অনুরূপ বাহু দৈর্ঘ্য কত। नेक्स्ट प्रश्न बोलছে 8টা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। नेक्स्ट প্রশ্ন দেখো 9টা একটি নিরেট অর্ধগোলক সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যা মান সমান অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। नेक्स्ट প্রশ্ন 10টা sin a + sin b = 2 হলে cos a + cos b কত। नेक्स्ट প্রশ্ন বলছে 11টা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা 8 সেমি এবং ত্রিভুজ উচ্চতা 10 সেমি হলে ঘনফল কত। नेक्स्ट प्रश्न 12टे एक परिसंख्या विभाजन यौगिक गड़ और मध्यमा यथाक्रमे 35 और 33 होले ओई विभाजन संख्यागुरु मान निर्णय करो। 5 दागे प्रश्न बोले जेकोनो एक प्रश्न उत्तर दाओ एकटा कोनो मूलधने 2 बछरेर सरल सूद और चक्रबृद्धि सूद यथाक्रमे 8400 टाका एवं 8652 टाका होले मूलधन और वार्षिक सूदेर हार निर्णय करो। नेक्स्ट प्रश्न एक यंत्रेर दाम 3,60,000 टाका प्रथम 2 बछरे যন্ত্রটি वार्षिक 10% অপচয় ও পরবর্তী বছরগুলিতে 25% অপচয় হয় যার বছর পর্যন্তটির মূল্য কত হবে। নেক্সট প্রশ্ন 3টা দুই বন্ধু যথাক্রমে 1,00,000 টাকা এবং 1,50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে মোট লাভ হয় 50,000 টাকা এবং ওই লাভের 20% তারা ইনস্যুরেন্সে জমা দেওয়ার পর অবশিষ্ট লাভের 1/4 অংশ তারা সমান ভাগ করে নেয়। বাকি লাভ তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকের লাভাংশ কত হবে তা নির্ণয় করো। 6টা বলছে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একটি বাগানে সারিবদ্ধভাবে চারাগাছ লাগানো আছে প্রত্যেক সারিতে যতগুলি চারাগাছ আছে মোট সারির সংখ্যা তার থেকে 5 বেশি। যদি মোট 330টি চারাগাছ লাগানো থাকে তবে প্রত্যেক সারিতে কটি করে চারাগাছ লাগানো আছে। नेक्स्ट प्रश्न 2টা বলে সমাধান করো। x² by 16 plus 9 by x² is equal to 2 into x plus x by 4 minus 3 by x plus 1 by 2। সাথে দেখা বলছে যেখানে একটি প্রশ্ন উত্তর দাও। একটা x equal to √5 plus 1 by √5 minus 1 y is equal to √5 minus 1 by √5 plus 1 হলে x³ plus y³ by x³ minus y³ এর সরলতম মান নির্ণয় করো। 2টা বলছে a = b এবং b = c হলে প্রমাণ করো যে a³ + b³ + c³ = 3abc। নেক্সট প্রশ্ন বলছে 8এর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। যদি ab + c - a / y + z - x = c + a - b / az + x - y = a + b - c / x + y - z হলে তবে প্রমাণ করো যে a by y is equal to b by এখানে x হওয়া উচিত a by x b by y সমান c by z। নেক্সট হচ্ছে 2এর প্রশ্নটা বলছে a b c d ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করি যে a² - b² by b² - c² = b² - c² by c² - d²। नेक्स्ट प्रश्न 9 दागे बोलছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একটা পিথাগোরাস উপপাদ্য বিবৃত প্রমাণ করো। 2টা প্রমাণ করো যে একই বৃত্তাংশ অবস্থিত কেন্দ্রস্থ কোন বৃত্তাংশ কোণের দ্বিগুণ। 10টা বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। ও কেন্দ্রীয় বৃত্ত কিউআর একটি জ্যা এবং কিউআর বিন্দু অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দু ছেদ করে। বলছে কিউএম বৃত্তটির ব্যাস হলে প্রমাণ করো যে কিউপিআর কোণ কিউপিআর = আরকিউএম। नेक्स्ट प्रश्न 2টা বলছে সরলরেখা त्रिभुज ABC এর AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ এমনভাবে ছেদ করে যে AD / DB = AE / EC হলে হয়। যদি কোণ ADE = কোণ ACB হয় তবে প্রমাণ করো যে কোণ A ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ। 11টা বলছে 11 দাগের প্রশ্ন বলছে একটা যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একটা 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজে অন্তবৃত্ত অঙ্কন করো। আর 2টা বলছে জ্যামিতিক উপায়ে √24 এর মান নির্ণয় করো। এরপর হচ্ছে 12 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। যদি আলফা ও বিটা দুই কোণ পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে sec alpha by cos alpha minus cot square beta is equal to 1। नेक्स्ट प्रश्न बोलছে দুইটা मान निर्णय करो tan 60 minus tan 30 by 1 plus tan 60 by tan 30 plus cos 60 into cos 30 plus sin 60 into sin 30। এরপর বলছে দেখো তিনটা 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ডের বৃত্তীয় মান নির্ণয় করো। नेक्स्ट प्रश्न 13टा जेकोनो एक प्रश्न उत्तर दाओ। एक सूर्योन्नति कोण 30 थेके 60 हवाय 50 √3 मीटर उच्चता विशिष्ट एक टावारेर छाया कतटा ह्रास पाबे। नेक्स्ट प्रश्न बोलছে दुइटा एकटी लाइट हाउस थेके तार संगे एकई सरलरेखा अवस्थित दुटी जहाजेर मास तुले पाददेशेर अवनति कोण दुटी यथाक्रमे 60 डिग्री एवं 30 डिग्री एवं निकटवर्ती जहाजे मास्तुल लाइट हाउस थेके 175 मीटर दूरत्वे आछे। जहाज दुटिर मध्य दूरत्व निर्णय करो। नेक्स्ट प्रश्न बोलছে 14टा जेकोनो एकटी प्रश्न उत्तर दाओ। बोलছে 21 सेमी दैर्घ्येर व्यासार्ध और 21 सेमी उच्चता विशिष्ट एक लम्बवृत्ताकार ड्राम और 21 सेमी दैर्घ्येर व्यास विशिष्ट एक निरेट गोलक नेওয়া हलो। ओई ड्रामटी सम्पूर्ण जलपूर्ण करे गोलकटिके ड्रामटिते सम्पूर्ण डुबिये देওয়া हलो। एर फले एखन ड्रामेर जलेर गभीरता कत हलो निर्णय करो। नेक्स्ट प्रश्न बोलছে দুইটা বাড়ি 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার 725 লিটার ও 575 লিটার তেল ছিল। ওই তিনটি ড্রামে তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের উচ্চতা অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। নেক্সট প্রশ্ন বলছে শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 188.47 वर्गमीटर त्रिपल लागे। यदि ओई ताबुत भूमितलेर परिधि 37.57 मीटर हय तब ओई ताबुर उच्चता तिर्यक उच्चता ओ व्यासार्ध कत। 15 प्रश्न बोलছে যেখানে একটি প্রশ্ন একটা একটি হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে দেয়া হলো। ওই 100 জনের রোগীর গড় বয়স নির্ণয় করো। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইটা বলছে নিচের রাশি তত্ত্বের থেকে সংখ্যাগুলো মান নির্ণয় করো। एखाने श्रेणी सीमाना परिसंख्या देया रयेछे। नेक्स्ट तीनटा बोलছে नीचेर परिसंख्या विभाजन छक थेके बृहत्तर क्षुद्रतर सूचक अनुयायी अंकन करे लेखचित्र थेके मध्यमा निर्णय करो। एखाने देखो श्रेणी और परिसंख्या देया रयेछे।